গাইবান্ধার পলাশবাড়িতে ছুরিক আঘাতে ইউপি সদস্য নিহত আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার ছয় নং বেতকাপা ইউনিয়নের পূর্ব নয়নপুর গ্রামের বাসিন্দা আট নং ওয়ার্ডের ইউপি সদস্য পাঁচপান্ন বছর বয়সী বাদশা মিয়া একই গ্রামের প্রতিবেশী ভোলা শেখের ছেলে ৩২ বছর বয়সী পাপুলের হাতে ছুরিকাঘাতে নিহত হয় এতে আহত হয়েছে আরও দুইজন পঁচিশ সেপ্টেম্বর সোমবার রাত সাড়ে দশটার সময় পূর্ব নয়নপুর গ্রামে ঘটনাটি ঘটেছে এ ঘটনায় নিহত ইউপি সদস্যের দুই ভাতিজা আবু তাহের বুকের পাজরে ও সবুজ সুরিকাঘাতে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এ ঘটনার পর ঘটনাস্থলে জেলা পুলিশের কর্মকর্তা ও থানা অফিসার ইনচার্জ সহ থানা পুলিশের একাধিক টিম অবস্থান করছেন এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান ঘাতকে গ্রেফতারে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে পুলিশ উল্লেখ্য পলাশবাড়ি উপজেলার বেদকাপা ইউনিয়ন পরিষদের আট নং ওয়ার্ডের ইউপি সদস্য বাদশামিয়া পূর্ব নয়নপুর গ্রামের মৃত আমির উদ্দিনের পুত্র তিনি পাঁচ কন্যা ও এক পুত্র সন্তানের জনক মাহমুদ নিউজ ডেস্ক টেলিভিশন শেষ করছি টেলিভিশনের সংবাদ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ